নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নে টোটাল ডিসেম্বর মাস অত্যন্ত শুভ সময়ে চলবে। সার্বিক অর্থে কিন্তু বৃশ্চিক রাশির অনেক দিক থেকে কিন্তু শুভ রয়েছে, কিছুটা প্রবলেম রয়েছে। কোন জায়গাটা প্রবলেম রয়েছে, কোন জায়গাটা আমাদের রেকটিফাই করতে হবে, সেই জায়গাটাও কিন্তু অবগত করার চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আমরা জেনে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন বৃশ্চিক রাশির যেহেতু রাশিচক্রের অষ্টম রাশি, অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল, তাই লাইফে প্রচুর ঝড়ঝাপটা থাকে, প্রচণ্ড সংঘর্ষের মধ্যে লাইফে পড়তে হয়, প্রচুর ঘাত প্রতিঘাত নিয়ে জীবনে এগোতে হয়। বৃশ্চিক রাশির লাইফ কখনো সহজ হয় না, জীবনে চলার পথ অনেক কিছু স্ট্রাগল, অনেক কিছু প্রতিবন্ধকতা, অনেক কিছু সংঘর্ষ, অনেক কিছু লড়াই কে জয় করে এগিয়ে যেতে হয়, যে কোনো ব্যাপারকে ভেঙে এগিয়ে যেতে হয়। বৃশ্চিক রাশির মানুষের জীবনে কোনো দিন যদি ভাবে যে সহজে হয়ে যাবে, কিছু না করে হয়ে যাবে, তাহলে সেটা খুব ভুল হবে। বৃশ্চিক রাশির জীবনের চাকা ঘোরাতে গেলে প্রথম দিকে কিন্তু প্রচণ্ড হার্ডল পরিশ্রম করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আজকে নিয়ে যে ব্যাপারটা বলবো, টোটাল ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির সার্বিক একটা সার্বিক সব থেকে শুভ সময় কেন, আজকে আমি কথা আপনাদের বলবো। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশিতে বা লগ্নে, আপনি যদি বৃশ্চিক রাশি ধরেন তো রাশি, লগ্ন ধরলে লগ্ন, তো বৃশ্চিক রাশি বা লগ্নের এক্সপেক্টে রাশি বা লগ্নতে রবি এবং মঙ্গল কিন্তু অবস্থান করবে। তো আপনাদের ক্ষেত্রে দশমপতি লগ্নে এবং লগ্নপতি লগ্নে, অর্থাৎ রাজা এবং সেনাপতি একসঙ্গে অবস্থান করার জন্য আপনার কর্ম উন্নতি যোগ, কর্মপ্রাপ্তি, গভর্নমেন্টের থেকে কোনো সুযোগ সুবিধা লাভ করা বা কোনো রকম সম্পত্তি লাভ করা, নিজের মধ্যে মোটিভেশন, নিজের মধ্যে ক্রিয়েটিভিটি, নিজের মধ্যে কোনো কিছু তৈরি করার একটা ক্ষমতা, আপনার জীবনে এই সময় কিন্তু অনেক কিছু শুভ সময় কিন্তু আসতে পারে। কেননা দশমপতি লগ্নে থেকে আপনার কর্ম পরিবর্তন, কর্মের ইনক্রিমেন্ট, কর্ম উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার থেকে আপনার জীবনে হেল্প, পিতার থেকে জীবনে কোনো লাভ, পিতার থেকে আপনার জীবনে কোনো সম্পত্তি প্রাপ্তি, বা আপনার মঙ্গল লগ্নের লগ্নপতি বা রাশিপতি লগ্নে থেকে আপনার লড়াকু মেন্টালিটি, এবং যেহেতু মঙ্গল আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলো ষষ্ঠপতি, ষষ্ঠপতি এবং লগ্নপতি বা রাশিপতি হয়ে লগ্নে থেকে আপনাকে কিন্তু যে কোনো পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর বা পোর্ট সেক্টরে যদি কোনো রকম ইন্টারভিউ পড়ে বা কোনো এক্সাম পড়ে, সেখানে কিন্তু আপনি অনেকটা শুভ ফল পাবেন। এই সময় কিন্তু দশমপতির সঙ্গে লগ্নপতির বা রাশিপতির কানেকশান, দশম লগ্ন কানেকশান মানে বুঝতেই পারছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রফেশনাল দিকে অনেকটা এগিয়ে রাখবে, আপনার জীবনে সম্মান প্রাপ্তি হবে, আপনার জীবনে না হওয়া কাজ কিন্তু অনেকটা এই সময় সম্পন্ন হবে। তাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। 16ই ডিসেম্বর পর্যন্ত রবি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর লগ্নেই অবস্থান করছে, রাশি বা লগ্নের এক্সপেক্টে রাশি বা লগ্নতে অবস্থান করছে, এবং মঙ্গলদেব 28শে ডিসেম্বর পর্যন্ত মোটামুটিভাবে আপনাদের রাশিতে বা লগ্নতে অবস্থান করছে। তাই এই সময়টা রবি মঙ্গলের যে দীর্ঘ একটি প্রভাবটা মোটামুটিভাবে এই মাসের 15 দিন পর্যন্ত যে পাচ্ছেন, 15-16 দিন যে পাচ্ছেন, এটাকে কাজে লাগান, খুব একটা ভালো সময়। এই সময় পড়াশোনার ক্ষেত্রে, মোটিভেশনের ক্ষেত্রে, লড়াকু মেন্টালিটির দ্বারা কোনো কাজ, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি কিছু কেনার ক্ষেত্রে, কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে, নিজের মন মানসিকতাকে একটু ভালো রাখার ক্ষেত্রে অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, অনেক সমস্যা থেকে আপনাকে নির্মূল করবে, আপনার জীবনের সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে, আপনার জীবনের সার্বিক প্রবলেম থেকে আপনাকে এখান এই সময় কিন্তু টেনে বার করে নিয়ে আসবে রবিমঙ্গল এই যোগটা। এই যোগটা একটা বিশেষ শুভ যোগ। আপনার জীবনে এই সময় কোনো প্রেম হতে পারে, যেহেতু লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাবকে দেখছে, আপনি নিজের পড়াশোনা করলে এই সময় ভালো ফল পাবেন, রবিমঙ্গল যেহেতু এই সময় রাশিতে বা লগ্নে বসে রয়েছে, এবং আপনারা এই সময় অবশ্যই কোনো চাকরির জন্য চেষ্টা করবেন। এই সময় কোনো কানেকশন বা কমিউনিকেশন তৈরি করতে পারে, যেটা চাকরির জন্য একটা ভালো সময় বলা যেতে পারে। বিশেষ করে যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে বিশেষভাবে একটা শুভ প্রভাব আসবে, রাশির ক্ষেত্রেও মন মানসিকতা এবং চাকরি বা ওভারঅল ব্যাপারটা অনেকটাই কিন্তু কাজ করবে। তবে আপনার বার্থ চার্টে স্পেশালি রবি বা মঙ্গল কতটা ভালো অবস্থায় রয়েছে বা খারাপ অবস্থায় রয়েছে, সেটা কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কেননা এটা গোচরটা কিন্তু আমাদের ট্যানজিটে তৈরি হয়েছে, আপনার বাচ্চারে কতটা ভালো না খারাপ সেটা কিন্তু বাচ্চার থেকে আমাদের বলতে হবে। বুঝে গেল কি বললাম? তো এখানে রবি কিন্তু 16ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশি বা লগ্নের রাশিতে বা লগ্নেতে অবস্থান করবে। 16ই ডিসেম্বরের পর রাশি পরিবর্তন করে আপনার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করে আপনার অর্থ লাভ, আপনার সেখানে কিন্তু কর্মের উন্নতি করারও আবার চেষ্টা করবে। কারণ দ্বিতীয় ভাব থেকে কিন্তু দশমপতি থাকলে দ্বিতীয়ের সঙ্গে দশমের একটা কানেকশন আসা মানেই সেখানেও কিন্তু কর্ম উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে। মোটামুটিভাবে আপনারা জানেন, মোটামুটি ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে সময় পর্যন্ত কিন্তু অবস্থান করে, অর্থাৎ মোটামুটিভাবে 16ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে যাবে, মোটামুটি 16ই ডিসেম্বর থেকে আবার
মোটামুটিভাবে 16-17 জানুয়ারি পর্যন্ত মোটামুটিভাবে অবস্থান করবে ধনুরাশির ঘরে। তো এইভাবে কিন্তু থাকবে, মানে মোটামুটি 20 তারিখ পর্যন্ত থাকবে ধনুরাশির ঘরে। তো ধনুরাশি ঘরে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়, অর্থাৎ 16 ডিসেম্বরের পরবর্তী সময়ে অর্থলাভ, অর্থোন্নতি, অর্থে ইনক্রিমেন্ট, আপনার জীবনে কিন্তু সেভিংস বা আপনার মান সম্মান প্রাপ্তি হতে পারে, আপনার মুখের কথার ভ্যালু লোক দিতে পারে। মঙ্গল কিন্তু 28 ডিসেম্বর পর্যন্ত টোটালি এই মাসটা জুড়েই, অর্থাৎ ডিসেম্বর টোটাল মাসটা জুড়েই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের লগ্নেই অবস্থান করার জন্য আপনার মধ্যে একটা মোটিভেশন ক্ষমতা, কিছু করার মেন্টালিটি, আপনার মধ্যে কিছু করার মতো মানসিকতা তৈরি করবে। তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান। আপনার কোনো রকম শরীর টরির খারাপ থাকলে, কোনো সমস্যা থাকলে, যেই সমস্যা আপনার থাকুক না কেন, সেই সমস্যাটাকে সার্বিকভাবে আপনার দূরীভূত করবে। অন্যদিক থেকে শুক্র কিন্তু 30 নভেম্বর থেকে 25 ডিসেম্বর এই সময়কালে তুলারাশির ঘরে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ঠিক এখানে দ্বাদশভাবে অবস্থান করছে। যদিও কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম, ব্যবসা থেকে উন্নতি, আপনারা যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এই ধরনের কোনো প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প পাবেন, মোক্ষ লাভ হতে পারে, ঘুমের ডিস্টারবেন্স অনেকটা কেটে যাবে, আপনাদের মন মানসিকতা অনেকটা প্রসন্নতা বিরাজ করবে, সঠিক কাজে আপনি অর্থ ব্যয় করতে পারবেন, আপনার লাইফ পার্টনার আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। দ্বাদশভাবে শুক্রদেব কিন্তু আপনার কিছুটা লগ্নকে প্রভাবিত করে বা রাশিকে প্রভাবিত করে, তাই আপনার ক্ষেত্রে লাইফ পার্টনার আপনার জীবনে কিছুটা শুভ পরিবর্তন করার চেষ্টা করবে। এই সময় আপনার জীবনে কোনো নতুন কোনো প্রেম আসতে পারে বলা যেতে পারে, বা প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে, যেহেতু দ্বাদশভাব দুস্থান হলেও যেহেতু শুক্র তার নিজের ঘরে বসে আছে, তাই এখানে দ্বাদশভাব সঠিক কাজ আপনি ব্যয় করবেন এবং আপনাকে লাইফ পার্টনার কিন্তু অনেক দিক থেকে হেল্প করবে। এতদিন ধরে যে শুক্র নিজস্থ থাকার জন্য যে সমস্যা ভোগ করছিলেন রিলেশনশিপের মধ্যে, বা শরীরের র্যাশ বেরিয়ে যাওয়া, অর্থ খরচ হয়ে যাওয়া, ভোগের সমস্যা ক্রিয়েট করা, একটু ভালোভাবে থাকতে গেলে যে সমস্যা ক্রিয়েট করছিল, বা সর্দি সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছিল অনেকের ক্ষেত্রে, সব বৃশ্চিক রাশি যে হচ্ছিলো তা নয়তো অনেকের ক্ষেত্রে শুক্রের সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা সমস্যা গেছে। তো কিন্তু ডিসেম্বর মাসে এই সমস্যা সার্বিকভাবে নির্মূল হয়ে যাবে যেহেতু শুক্র সক্ষেত্রী রয়েছে, যদিও দ্বাদশভাব তার সত্ত্বেও সেই সক্ষেত্রী থাকার জন্য আপনাকে কিন্তু অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে 30 নভেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত। অন্যদিক থেকে বুধ কিন্তু 27 নভেম্বর থেকে 28 ডিসেম্বর এই সময়কাল পর্যন্ত, 27 নভেম্বর থেকে 28 ডিসেম্বর এই সময়কাল পর্যন্ত মোটামুটিভাবে কিন্তু ধনুরাশির ঘরে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে অবস্থান করার জন্য একাদশপতি দ্বিতীয়ভাবে কিন্তু আপনাকে অর্থ প্রদান করবে। তাই টোটাল মাস জুড়েই, মোটামুটি ডিসেম্বর মাস জুড়েই কিন্তু একাদশপতি দ্বিতীয় থেকে আপনাকে কিন্তু কোনো প্রাপ্তি যোগ আনতে পারে, অর্থ উন্নতি যোগ বা অর্থ লাভ, অর্থপ্রাপ্তিক বা কোনো জায়গা থেকে প্রাপ্তি, আপনি জীবনে যে কোনো স্বপ্ন যদি দেখে থাকেন সেই স্বপ্নকে আপনাকে বাস্তবায়িত করবে। তাই 27 নভেম্বর থেকে 28 ডিসেম্বর এই সময়কাল টোটাল ডিসেম্বর মাসটাকে ধরে নিলে এখানে কিন্তু বুধের সেকেন্ড হাউসে অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা অর্থনৈতিক যোগ তৈরি করবে, মানুষের সঙ্গে একটা সর্বাত্মক কানেকশন তৈরি হবে, অনেক মানুষের সঙ্গে আপনি সহজে মিশতে পারবেন। অন্যদিক থেকে যদি বলা যায় মোটামুটিভাবে 28 ডিসেম্বর কিন্তু বুধদেব বক্রী হয়ে পিছিয়ে এসে কিন্তু বৃশ্চিক রাশি ঘরে প্রবেশ করে যাবে। অন্যদিক থেকে শুক্র কিন্তু সম্মুখ গতিপ্রাপ্ত হয়ে 25 ডিসেম্বর কিন্তু তুলারাশি থেকে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তাই এখানে 25 ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ, অন্যদিক থেকে 28 ডিসেম্বর বুধের বৃশ্চিক রাশিতে প্রবেশ। তাহলে 28 ডিসেম্বরের পর থেকে কিন্তু এখানে বুধ শুক্র যোগ কিন্তু আপনাদের রাশির বা লগ্নের উপর তৈরি হবে, যেক্ষেত্রে বুধ হচ্ছে একাদশপতি এবং অষ্টমপতি এবং শুক্র হচ্ছে সপ্তমপতি দ্বাদশপতি। তাই সপ্তমপতির সঙ্গে একাদশপতির কানেকশান আপনার জীবনে কিন্তু ব্যবসা থেকে অর্থলাভ, ব্যবসা থেকে উন্নতি, বা আপনার জীবনে লাইফ পার্টনারের দ্বারা মানুষের কমিউনিকেশন বা কানেকশান তৈরি করা বা বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজ করার একটা ব্যাপার তো কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে কিন্তু রবি রাশি পরিবর্তন করবে 16 ডিসেম্বর, রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে চলে যাবে। তো মঙ্গল 28 ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশির উপর থাকছে, পুরোপুরি সারা মাসটা কিন্তু ভালো প্রভাব দেবে। অন্যদিক থেকে 28 ডিসেম্বরের পরের সময়ে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে ধনুরাশিতে আবার কিন্তু রবি মঙ্গলের একসঙ্গে জুটি তৈরি করবে, রবি মঙ্গল যোগ কিন্তু আবার আপনাদের সেকেন্ড হাউসে তৈরি হবে 28 ডিসেম্বরের পরবর্তী সময়ে। 16 ডিসেম্বর কিন্তু রবি চলে যাচ্ছে, তাই এই মাসের মোটামুটিভাবে হাফ মাস পর্যন্ত কিন্তু এখানে রবি মঙ্গল যোগ কিন্তু থাকছে, রবি মঙ্গল যোগ কিন্তু আপনাদের মোটামুটি 16 তারিখ পর্যন্ত থাকছে রাশির উপর। অন্যদিক থেকে কিন্তু
16 ডিসেম্বর রবি সেকেন্ড হাউসে চলে গেল, অ্যাকচুয়ালি 28 ডিসেম্বরের পর থেকে কিন্তু আবার রবি মঙ্গল যোগ আপনাদের সেকেন্ড হাউসে তৈরি হবে। তখন কিন্তু আপনাদের আরও চাকরির জায়গাটা, অর্থলাভের জায়গাটা, সম্মানের জায়গাটা, জীবনে কিন্তু অনেক দিক থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু তৈরি করবে আর 28 ডিসেম্বরের পরবর্তী সময় থেকে। কিন্তু এই যে মেন সময়টা, যে রবি মঙ্গল আপনাদের রাশি বা লগ্নের উপর ডিরেক্টভাবে বসে রয়েছে, রাজ এবং সেনাপতি একসঙ্গে বসে আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেক ঝামেলা থেকে নির্মূল করবে, আপনার জীবনের অনেক দিক থেকে আপনি একটা লাভ পাবেন, অনেক দিক থেকে মোটিভেশন খুঁজে পাবেন। তাই অবশ্যই এই রবি মঙ্গলের আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে রবিদেবের আরাধনা করুন, সূর্য প্রণাম করুন, ওং জবাকুষ্ম শঙ্কা শঙ্কাশ্বপেয়াং মহাদুদিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রদনশ্বি দিবাকরং। যদি পারেন তো একটা বিল্বপত্রের মূল ধারণ করতে পারেন, তাহলে কর্মের জায়গা অনেক উন্নতি হবে। এবং অবশ্যই আপনারা যে মঙ্গলদেবের যে মন্ত্র আছে, মঙ্গলদেবের মন্ত্র প্রতি মঙ্গলবার পাঠ করবেন, এবং প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। মঙ্গলদেবের যে মন্ত্র, ওং ধরণী গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লয়িতাঙ্গ নমামহম, ওং ধরণী গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লয়িতাঙ্গ নমামহম, ওং ধরণী গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লয়িতাঙ্গ নমামহম। এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র পাঠ করবেন, অনেক লাভ পাবেন। তবে এই বুধ শুক্র যোগ আপনাদের লগ্নে যখন তৈরি হবে, যারা আইটি প্রফেশনে রয়েছেন, ওটা মোটামুটিভাবে 28 ডিসেম্বরের পর তৈরি হচ্ছে। শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে 25 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, তাই 25 থেকে 28 কিন্তু শুক্র মঙ্গল যোগ তৈরি হয়ে যাবে। তখন সপ্তমপতি এবং লগ্নপতি একটা কানেকশান বিশালভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবে, আপনার সেক্সুয়াল একটা প্লেজারের দিক থেকে শুভ ফল দেবে, আপনার প্রেমের দিক থেকে শুভ ফল দেবে, আপনার মধ্যে কিছু করার মতো ক্ষমতা আসবে, কিছু ক্রিয়েটিভ ক্ষমতা আসবে এই 3 দিন 25 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এই সময়কালটা। তো অন্যদিক থেকে কিন্তু সার্বিকভাবে বলতে গেলে মোটামুটিভাবে আপনাদের এই মাসের প্রথম দুটো উইক, অর্থাৎ ফার্স্ট উইক অ্যান্ড সেকেন্ড উইক, এই উইকে কিন্তু মোটামুটিভাবে রবি মঙ্গলকে কিন্তু আপনারা রাশি বা লগ্নের উপর পাচ্ছেন। অন্যদিক থেকে কিন্তু আপনারা এই মাসের লাস্টের দিকে কিন্তু আপনারা শুক্র এবং বুধকে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর কিন্তু পাচ্ছেন। তাই অবশ্যই এই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগান, অনেক উন্নতি করবেন, অনেক আপনাদের অনেক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, সেই বৃহস্পতিদেব কিন্তু আমরা যদি দেখি, বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে রয়েছে এবং পঞ্চমপতি বৃহস্পতিদেব ষষ্ঠভাবে রয়েছে এবং রাহু কিন্তু পঞ্চমভাবে রয়েছে। পেটের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, পেটের জায়গাটা কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, বা যে সমস্ত সন্তানদের বা যে সমস্ত মানুষদের বৃশ্চিক রাশি যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পড়াশোনার মধ্যে কিছুটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করবে, সবসময় মোবাইল ফোনের মধ্যে কিছুটা অ্যাট্রাকশন বাড়াবে, কেননা বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে থাকার জন্য এবং পঞ্চমভাবে রাহুর একটা প্রভাবের জন্য আপনার মনের মধ্যে একটা ফিকেল টেন্ডেন্সি ক্রিয়েট করবে এবং আপনার মনের মধ্যে একটা অস্থিরতা মাঝে মাঝে বিরাজ করবে। বিশেষ করে কোনো কিছুর মধ্যে একটা না, সবসময় মনে হবে এখনই চাই, একটা ইম্পেশেন্ট ভাব তৈরি করবে। তাই এই জন্য আপনারা অবশ্যই প্রতি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করবেন এবং আপনার বাচ্চাদের বৃহস্পতি কোন কন্ডিশনে আছে সেটাকে আগে ঠিক করবেন। এবং অবশ্যই আপনারা প্রতি শনিবার করে রাহু 3 বার বা 28 বার করে মন্ত্র পাঠ করুন, 3 বার করলেও হবে বা 28 বার, ওং ভ্রাম ভ্রেম ভ্রম সাহা রাহবে নম। এবং একটু যখন পড়তে বসবেন তখন কিন্তু মনোসংযোগ বজায় রাখার জন্য ফোনটা অন্তত 2 ঘন্টা নিজের কাছে রাখবেন না, এবং যদি ফোন একান্তই দরকার হয়, দরকার হলে ফোনের যে জিনিসগুলো লাগবে সেগুলোকে ডাউনলোড করে নিন, ল্যাপটপে রাখলে ল্যাপটপে রাখুন, দরকার হলে আপনারা প্রিন্ট আউট করে নিন, কিন্তু যখন পড়তে বসবেন তখন নেটটাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখবেন, এয়ারপ্লেন মোড অন করে তবেই কিন্তু পড়বেন, যাতে আপনাকে কেউ ডিস্ট্র্যাক্ট করতে না পারে। একদম মনোসংযোগ বজায় রেখে কিন্তু পড়াশোনা করবেন, নাহলে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা একটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করবে, পড়াশোনার মধ্যে একটু অস্থিরতার ব্যাপারটা থাকছে, এইভাবে একটু সাবধান হতে হবে। তবে শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং তৃতীয়পতি হয়ে চতুর্থভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু একটু পারিবারিক দিক থেকে কিছুটা চাপ আপনাকে ফিল করতে হলেও কিন্তু আপনাকে কিন্তু বাসস্থান পরিবর্তন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব আসবে এবং কর্মে একটা উন্নতি আসবে, এবং আপনারা কিন্তু এই সময় কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে শুভ ফল পাবে। মায়ের শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কিন্তু অনেকটা দূরীভূত হবে, কেননা এখানে কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে বলতে গেলে শনিদেব কিন্তু এখানে যে ব্যাপারটা বলবো, যেহেতু শনিদেব মার্গী হয়ে অবস্থান করছে অনেকটাই শুভ প্রভাব আপনাদের দেবে, ঢাইয়া চললেও কিন্তু আপনারা কোনো রকম নেগেটিভ প্রভাব এখানে পাবেন না। অন্যদিক থেকে মঙ্গল কিন্তু আপনাদের টোটাল এই মাস ধরেই কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, প্রথমে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা, বিশাখা নক্ষত্রের সাথে থাকার সময় আপনাদের অনেকটা গুরুজনদের সঙ্গে আপনাদের একটা সদ্ভাব বজায় রাখতে হবে। মঙ্গল যখন বিশাখা নক্ষত্র দিয়ে পাশ করবে প্রথম, তারপরে যখন অনুরাধা নক্ষত্র দিয়ে যখন পাশ করবে আপনারা আপনাদের
লোয়ার যে আপনাদের যে কর্মচারী রয়েছে, অর্থাৎ লোয়ার ক্লাসের যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে তাদের সহযোগিতায় এই সময় জীবন উন্নতি হবে। আবার অন্যদিক থেকে যখন মঙ্গল যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন পাস করবে তখন বন্ধু বান্ধবের থেকে আমি অনেকটা হেল্প পাবেন, তাই বন্ধু বান্ধবের সঙ্গে একটা আপনাকে সদ্ভাব বজায় রেখে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আপনারা যেই বন্ধু বান্ধব আপনার খুব প্রিয় তার সঙ্গে একটা ভালোভাবে সদ্ভাব বজায় রাখবেন, এই সময় কিন্তু সেখান থেকে একটা উন্নতি পাবেন। কেননা মঙ্গল কিন্তু পরপর তিনটে নক্ষত্র দিয়ে পাস করবেন, তা নিজেরই যে রাশির যে তিনটে নক্ষত্র, একটা বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, তাই এই সময়টিকে অবশ্যই ভালোভাবে কাজে লাগান এবং জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন। আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটা ইন্ডিকেট করলাম। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।